বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোররা বাংলা ভাষা চর্চার প্রতি ক্রমেই যেন আগ্রহ হারিয়ে ফেলছে। অথচ এ বাংলা ভাষা শিক্ষা দিতেই কয়েকজন শিক্ষানুরাগী আশির দশকের প্রথম দিকে নর্দামটনে প্রতিষ্ঠা করেছিলেন বাংলা স্কুল। নর্দামটন বাংলা স্কুলের বর্তমান অবস্থায় এবং বাংলা ভাষা শিক্ষার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে সেখানকার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনদের ভাবনা নিয়ে দেখুন সহকর্মী এম এ ফাত্তা চৌধুরী ফয়সালের বিশেষ একটি প্রতিবেদন। মাতৃভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস পৃথিবীতে ছিল না। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য জীবন দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করেন বাঙালি জাতি। মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকেই কয়েকজন শিক্ষানুরাগী প্রায় চার দশক পূর্বে নর্দামটন শহরে প্রতিষ্ঠা করেছিলেন বাংলা স্কুল। একসময় ছাত্রছাত্রীতে ভরপুর থাকলেও নানা কারণে এখন ক্রান্তিকাল পার করছে বাংলা স্কুলটি। তবে হতাশার মাঝেও রয়েছে কিছুটা আশার আলো। আমি বাংলা গর্ভবাতী, আর আমি বাংলা স্কুলে আয় আমি বেশি বাংলা শিখছি। আমি ওই বাংলা মাঠে ঐতিহ্যবাহী বাংলা স্কুলটি টিকিয়ে রাখতে নর্দামটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কুলের বর্তমান শিক্ষক। আমাদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি শিক্ষার জন্য আমি সম্মানিত পিতা মাতাদেরকে অনুরোধ করব আপনাদের ছেলেমেয়েদেরকে রীতিমতো বাংলা স্কুলে পাঠান। আমরা নর্দামটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক শনিবারে এখানে বাংলা স্কুল আমরা করি। যদি ফুরুতানিতে বাংলা শিখতে হরেন তো তারার অবশ্য বাংলাদেশের লাগে তোরা মায়া মহাবত পড়ব, আর বাংলাদেশের লাগে তারা ইচ্ছই বলে বাংলাদেশে যাইবার লাগিয়া। আমার চার ছেলে মেয়ে তারা বাংলা স্কুলে সবাই যাইন, তারা গড় মাঝে মাঝে বাংলা ফরইন, আলহামদুলিল্লাহ তারা বাংলাও মাত্তা ফারইন। আপনারা সবাইও বাংলা শিখবার লাগে তারারে বাংলা স্কুলও দিবা। বাংলা লিখতে পড়তে কিংবা বাংলায় কথা বলা থেকে ক্রমেই যেন দূরে চলে যাচ্ছে ব্রিটেনের নর্দামটনের তরুণ প্রজন্ম। তবে এ থেকে উত্তরণের উপায় নিয়ে কী ভাবছেন কমিউনিটির বিশিষ্টজনেরা? আমাদের নবপ্রজন্মকে বাংলা শেখাতে হলে প্রথমেই উদ্যোগ নিতে হবে পরিবারভিত্তিক, পাশাপাশি বাংলা স্কুল এবং মক্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে আরবির পাশাপাশি, যাতে বাংলা শেখানোর ব্যবস্থা করা হয়। তাহলে অতি সহজেই আমাদের ছেলেমেয়েরা বাংলার সাথে সম্পৃক্ত হবে এবং সহজেই বাংলা শিখে নেবে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21 ফেব্রুয়ারি এইসব অনুষ্ঠান যেহেতু আমরা কমিউনিটি ভিত্তিতে করে থাকি, এগুলোতে যদি প্লেয়ার্সরা নিয়ে আসেন তাহলে তারা বাংলা শিখবে। প্রত্যেক মা বাবাকে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদের বাংলা ভাষায় কথা বলার জন্য আরও গভীর মনোযোগী হবেন। আমরা গড় বাংলা শিখাই তুইব, বাংলা স্কুলে নিয়ে তুইব এবং বাংলাদেশেও নিয়ে যাওয়া দরকার অত্যন্ত বাংলা শিখা দিব। এদেশের সংস্কৃতিতে বেড়ে ওঠা নবপ্রজন্মকে বাংলা শিক্ষা দিতে হলে ব্রিটিশ বাংলাদেশি প্রতিটি পরিবারেই বাংলায় কথা বলার চর্চা হোক প্রতিনিয়ত ভাষা দিবসের মাসে, এটাই আমাদের প্রত্যাশা। এম এ ফাত্তাহ চৌধুরী, ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্থহ্যাম্পটন।